তো আজ সরস্বতী পূজা, সরস্বতী পূজায় আমি বাড়িতে পূজা দিয়েছি। আমার কাছে খুব ছোট্ট একটা ঠাকুর ছিল, তো এটা আমার ভাইয়ের বউ আমাকে এনে দিয়েছিল। তো আমি আমার মনে হলো যে সিংহাসনে রাখার জন্য ঠিক আছে, তো এই ঠাকুরটাকেই আমি আজকে পূজা দিয়েছি। আর বিকেলবেলা একটু রেডি হয়ে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সরস্বতী পূজা। সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলে। নিশ্চয়ই হ্যাঁ, পূজা অনেক ভালো কাটবে, কেটেছে। তো আজকে আমরা বেরিয়ে পড়ছি, এই যে আমি একটু সেজে নিয়েছি, আমি ছোটো ছেলে বড় ছেলে আর সঙ্গে চন্দনা আছে। তো আমরা একটু ঘুরে আসি, আমরা একটু মিশানে যাব আর আশেপাশে কিছু ঠাকুর দেখব। হ্যাঁ, তো আপনাদের সাথে সেটাই শেয়ার করব, চলুন দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। এই যে আমরা বেরিয়ে গেছি, আমরা হেঁটেই যাচ্ছি। মিশানে খুব ভালো পূজা হয়, ইচ্ছে ছিল যে ওখানেও যাওয়া, অঞ্জলি দেওয়ার, কিন্তু বাড়িতে দিতে গিয়ে দেরি হয়ে গেল, তো যেতে পারিনি। তো বিকেলবেলা একটু ঘুরে আসি। আর বাড়ি থেকে বেরিয়েই এখানে একটা ছোট্ট একটা পূজা হচ্ছে, কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে। বেশ দুদিন আগের থেকেই দেখছি যে গান বাজনা এগুলো শুরু হয়ে গেছে। আর এই যে যেতে যেতে আর একটা পূজা মণ্ডপই বলা যায়, তার কারণ হচ্ছে এখানে বেদি করা হচ্ছে, প্রতি বছরই পূজা হয়, খুব সুন্দর হচ্ছে ঠাকুরটি। এই যে আমি, বড় ছেলে, ছোট ছেলে, চন্দনা বেরিয়ে ঠিক আছে। ওকে কেন ধরতে গেলি, ওকে কেন ধরতে গেছিস তুই? আমরা মিশনে চলে এসেছি। এই যে বাবি বাবি বাবি